হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি ইউনিক কিচেন। আমার আজকের রেসিপি আলু চপ। কম বেশি প্রত্যেক বাঙালি সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খেয়ে থাকি। আমরা প্রায়ই দোকান থেকে কিনে খেয়ে থাকি, তাই আজ আমি একেবারে দোকানের মতো স্টাইলে এবং দোকানের মতো স্বাদে কিভাবে আলু চপ বাড়িতে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি কিভাবে বানাবো। আলু চপ বানানোর জন্য প্রথমে আমাদের দরকার কয়েকটা সিদ্ধ আলু। তো এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি, এবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো মতো মেখে নিতে পারেন। একেবারে মিহি করে মেখে নিতে হবে। তো আমি ঠিক এভাবে মেখে নিয়েছি, এবার এটা তেলের উপর দেব। চপ তৈরির জন্য আমাদের পুর তৈরি করে নিতে হবে, তো তার জন্য সামান্য তেল দিয়ে এর উপর হাফ টিস্পুন আদা, রসুন এবং জিরে বাটা দিয়ে দিলাম। এবার এই তিনটে কাঁচা মশলাকে খুব ভালো মতো তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আপনারা যদি চপের স্বাদটা একেবারে দোকানের মতো আনতে চান, তাহলে অবশ্যই এই কয়েকটা কাঁচা মশলা অ্যাড করবেন। আমি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, এটাও একইভাবে হালকা মতো ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। আলুর সাথে এই কাঁচা মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ মিক্স করার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। আমি এখানে হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে হবে, কারণ আপনার পুরের টেস্টের উপর নির্ভর করবে আপনার চপের টেস্টটা কেমন আসবে। নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর পুরটা তৈরির সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আপনারা পুরটা তৈরি করবেন। এবার শেষে পুরের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলতে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম, এটা অপশনাল। হালকা করে মিক্স করে নিলে আমাদের পুর একেবারে তৈরি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর পুরটা তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে হাতের মধ্যে একটু নিয়ে এরকম গোল করে নেবেন। আঠালো যদি কোনো ভাব না থাকে, বুঝে নিতে হবে আপনার পুরটা একেবারে তৈরি। এবার আমি এই পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হালকা ঠান্ডা এবং হালকা গরম থাকা অবস্থাতেই অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে নিতে হবে। এটা একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, ঠিক আমরা যেরকম লাড্ডু কিংবা নাড়ু তৈরি করার সময় করে থাকি। প্রথমে গোল করে নিতে হবে, এবার আঙুলের সাহায্যে হালকা চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। আলুটা ঠিক এভাবেই তৈরি করে যারা দোকানদার, এভাবেই তৈরি করে। তো আমাদের তৈরি হয়ে গেল। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। গোল করার পর হাত দুটো হাতের তালুর সাহায্যে চেপে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে চ্যাপটা হয়ে যাবে। একইভাবে আমি সবকটা চপের পুর বানিয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে এক বাটি পরিমাণ বেসন নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। বেসনের সাথে লবণটাকে হালকা মিক্স করে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি অল্প পানি দিয়ে নিয়েছি, একবারে বেশি পানি ঢেলে দেবেন না, তাহলে সেটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি এখানে দুবারে পানি ব্যবহার করব। আবারও সামান্য পানি দিয়ে আমি মিক্স করতে থাকব। ব্যাটারটা কিন্তু গরম পানি দিয়ে কিংবা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বানানো যাবে না, অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়েই তৈরি করতে হবে। তো ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এতে কিন্তু আর অন্য কোনো মশলা অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র লবণ দিলেই যথেষ্ট। এবার আমি এতে হালকা ফুড কালার অ্যাড করব। আমি সামান্য পরিমাণে কামধনু রং দিচ্ছি, এর ফলে ব্যাটারটা দেখতে বেশ ভালো লাগবে আর চপটা তৈরি হওয়ার পর একেবারে দোকানের মতোই দেখতে লাগবে। এই ফুড কালারটা অপশনাল, যারা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন।
আমার ব্যাটারটা একেবারে তৈরি, এর ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ় নয় আবার খুব বেশি পাতলাও নয়। ব্যাটারটা তৈরির পর চপের যে পুরটা বানিয়ে রেখেছিলেন সেটা দিয়ে হালকা এপাশ ওপাশ করে নিলেই খুব ভালো করে কোট করা হয়ে যাবে। এবার এটা তেলে ছাড়ব। তো আমি আগে থেকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এরপর এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে চপগুলো ভেজে নিচ্ছি, অবশ্যই চেষ্টা করবেন সাদা তেলে ভাজার। আলু চপ তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আমার একটা সাইড খুব ভালো মতো হয়ে গেছে, একটা সাইড হতে প্রায় এক মিনিটের মতো সময় লাগে। এরপর আমি উল্টে দিচ্ছি, এ সাইডটাও ঠিক এক মিনিটের মতোই সময় লাগবে। এই পাশ ওপাশ করে উল্টে নিয়েছি আর আমাদের চপ একেবারে তৈরি। দেখুন বন্ধুরা, একেবারে দোকানের মতোই দেখতে হয়েছে, আর এই চপটা স্বাদেও একেবারে দোকানের মতো। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটাও কতটা জুসি। তো বন্ধুরা, আজকের পর থেকে যখনই চপ খাওয়ার ইচ্ছে হবে, দোকান থেকে না কিনে ঝটপট এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।